ভিওয়ার্স আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মার্কেটের একটা বড় অংশ মানে বড় অংশ ইম্পোর্ট হয় হলো চায়না থেকে আলিবাবা থেকে কিন্তু আমরা অনেকেই আলিবাবা সম্পর্কে জানি বাট আলিবাবা থেকে প্রোডাক্ট কিনতে পারি না কারণ আমাদের অনেকের ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স নাই আমাদের অনেক লিমিটেশন থাকে আমরা টিটি করতে পারি না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তো সেক্ষেত্রে আমরা সরাসরি আলিবাবার থেকে র্যান্ডম টিটি করে আমাদের ফ্রিকোয়েন্টলি আমাদের প্রোডাক্টগুলো আসে আমাদের অর্ডার হয় তো যারা আলিবাবার থেকে সরাসরি কোনো কিছু পার্চেস করতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে এবং ডিরেক্টলি তারা আমাদের থ্রোতে বাংলাদেশ থেকে ডিরেক্ট আলিবাবার প্রোডাক্ট পারচেস করতে পারেন আলি এক্সপ্রেসের প্রোডাক্ট পারচেস করতে পারেন বাট আমরা রিকমেন্ড করি আলিবাবা কারণ আমরা বি টু বি বিজনেস টু বিজনেস ডিল করি আপনি যদি নতুন ব্যবসায়ী হন ধরেন আপনি বিজনেসটা নতুন আপনার কোনো ডকুমেন্ট নাই বাট আপনি আলিবাগার থেকে কিনে হোলসেলে কিনে আপনি সেল করতে চাচ্ছেন তাহলে আমি বলবো আপনি রাইট পয়েন্টে আছেন আপনি রাইট জায়গায় চলে আসছেন আপনি জাস্ট আমাদের ঢাকা অফিসে আসবেন মহাখালী অফিসে আসবেন আলিবাবা থেকে কি কিনতে চাচ্ছেন সেটা আমাদের শো করবেন কত পিস কিনতে চাচ্ছেন সেই অনুসারে আমরা আপনার কাছ থেকে অর্ডার নিব আমরা আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দেবো আমাদের ঢাকা অফিস থেকে আপনি পেমেন্ট করবেন বিডিটিতে প্রোডাক্ট নিয়ে যাবেন সো আপনি এইভাবে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন আর যখন আপনি অনেক বড় হয়ে যাবেন ক্যাপাবল হয়ে যাবেন তখন আপনি নিজ দায়িত্বে এভরিথিং করবেন টিটি করবেন এলসি করবেন সব আপনার রেসপেক্টে করবেন বাট যারা আর্লি স্টেজে আছেন তারা এই প্রবলেমগুলো ফেস করে করিবেন আমরা নিজেও একসময় ফেস করছি আমরা যে ফেস করি নি তা না এই প্রবলেমগুলো আমাদেরও ছিল সো আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো যারা যারা স্টার্ট আপ তাদের এই সাপোর্টগুলো অবশ্যই দরকার যে যেগুলো আমাদেরও একসময় লাক্স আমি ফিল করছি সো আমিও রিকোয়েস্ট করব যারা স্টার্ট তারা আলিবাবার থেকে অ্যানিথিং 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 আপনি কিনতে পারেন আমাদের থ্রোতে ঢাকা অফিসে পেমেন্ট করবেন মহাখালী ডিওএসএস আমাদের অফিস মহাখালী ডিওএসএস থেকে আপনি প্রোডাক্ট পিক করবেন যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন খুবই স্বল্প সময়ে এবং স্মুথ ওয়েতে রিলায়াবেল ওয়েতে আলিবাবার প্রোডাক্ট বাংলাদেশে পেয়ে যাবেন ইভেন আপনি জার্মানি থেকেও যে টেকনোলজি কিনতে যদি কোনো টেকনোলজি কিনতে চান সেটাও কিনতে পারেন কারণ আমি জার্মানিতে আছি লাস্ট সেভেন ইয়ার্স আমার বাংলাদেশে বিজনেস আছে যেখানে আমরা জার্মান টেকনোলজিগুলো সেল করি স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আইটেমগুলো এই রিলেটেড কারো ইন্টারেস্ট থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা বিজনেস টু বিজনেস ডিল করি সো এটার ভিডিওর উদ্দেশ্য হলো যে স্টার্ট আপদের হেল্প করা কারণ বাংলাদেশের প্রবলেম হলো যে আপনার লিগাল ইনফরমেশন পাওয়াটা খুব ডিফিকাল্ট সো এই ক্ষেত্রে আপনার ফলস অথবা ফ্রড অথবা মানে প্রবলেমের ভিতর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক সো আই পার্সোনাল ওয়েলকাম ইউ টু ভিজিট আওয়ার অফিস ইন ঢাকা অ্যান্ড ইউ ক্যান ডিল উইথ আস অ্যান্ড ইউ ক্যান শেয়ার উইথ হাস ইউর অপিনিয়ন ইউর ফিলিংস ইউর বিজনেস ডিল ইউর প্ল্যান এভরিথিং উই ক্যান উই মাস্ট উই উই মাস্ট কোঅপারেট উইথ ইউ উই উইল কোঅপারেট উইথ ইউ অ্যান্ড উই আর বাউন্ড টু গিভ ইউর বেস্ট সার্ভিস ইন বাংলার আপনাদের কাজ খুবই সিম্পল আপনার যে স্টালিবর ওয়েবসাইটে যাবেন এখানে সার্চ করে আপনার যে এক্সপেক্টেড যে প্রোডাক্ট অথবা আপনার কাস্টমারের যে রিকোয়ারমেন্ট মানে আপনার কাস্টমার যে প্রোডাক্টটা চাচ্ছে সেটা এখানে খুঁজে বের করবেন সাপোজ আমি যদি বলি পিআইআর সেন্সর অর আপনি ধরেন সাপোজ কোনো কসমেটিক্স অথবা অ্যানিথিং হতে পারে এটা ডিপেন্ড করবে আপনার ওপরে সেটা ইলেকট্রনিক্স হতে পারে সেটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আইটেম হতে পারে সেটা কসমেটিক্স হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে এটা ডিপেন্ড করবে আপনার বিজনেসের উপরে আপনার কাস্টমারের উপরে আর এই আলিবাবা থেকে কিভাবে প্রোডাক্ট খুঁজে বের করবেন কিভাবে সাপ্লায়ার খুঁজে বের করবেন কীভাবে ম্যানুফ্যাকচারিং শর্টিং করবেন অথবা এদের যে ক্রাইটেরিয়াগুলো মানে যেভাবে আমরা সিকিউর হয়ে তো আলিবাবার থেকে পারচেস করি এগুলো নিয়ে কারো কনফিউশন থাকলে তাহলে আলিবাবার যে প্রথম দুটো ভিডিও ওই দুইটা দেখেন তারপর এটা দেখেন তাহলে আপনাদের মেন কাজটা দাঁড়ালো এখান থেকে প্রোডাক্টটা খুঁজে বের করবেন সাপোজ আমি যদি বলি এই পিআর সেন্সরটা এই প্রোডাক্টটা খুঁজে বের করে জাস্ট এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে আমাদের ইমেল করবেন অথবা আপনি সরাসরি অফিসে এসে বলবেন এই ব্র্যান্ডের আমি এই প্রোডাক্টটা চাচ্ছি এত পিস আমি আনব তো সেক্ষেত্রে এখানে যে প্রাইস আছে সেটা তো আপনার ডলার প্রাইস সো এটার রেসপেক্টে আমরা আপনাকে একটা ক্যালকুলেশন দিব যে আপনি সাপোজ পঞ্চাশ পিস আনতে চাচ্ছেন পঞ্চাশ পিস আনার জন্য আমরা আপনাকে একটা রেট দেব যে রেটটা পরে আপনি ফাইনালি ক্যালকুলেশন করবেন ডলারের করসপার নিয়ে আমরা আপনার ট্রান্সপোর্টেশন কস্ট তারপরে টিএলসি যা করা লাগে সব আমরা করবো আপনি জাস্ট আমাদের অফিসে আসবেন এটার রেসপেক্টটা আমরা আপনাকে একটা রেট দেব আপনি আমাদের ঢাকা অফিসে পেমেন্ট করবেন প্রোডাক্ট আসবে প্রোডাক্ট নিয়ে যাবেন আর প্রোডাক্ট আসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দুই সপ্তাহের ভিতরে ডেলিভারি দিতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে ফোর টু সিক্স উইক লেগে যায় এটা ডিপেন্ড করে প্রোডাক্ট টু প্রোডাক্ট প্লাস ম্যানুফ্যাকচারারের উপর কারণ ম্যানুফ্যাকচারার স্টকে থাকলে টাইম কম লাগে আর যদি ম্যানুফ্যাকচারার স্টকে না থাকে ম্যানুফ্যাকচার করে দিতে হয় সেক্ষেত্রে টাইমটা বেশি লাগে সো যারা স্টার্ট যারা নিউ যাদের ল্যাক অফ ডকুমেন্টস আছে যাদের এনাফ সাপোর্ট নাই চায়নাতে কাউন্টার পার্ট নাই চায়নাতে অফিস নাই মানে তাদের জন্য এই ইস্যুগুলো ডিফিকাল্ট সো তারা আমি বলবো যে আমাদের সাথে ডিল করুন ডিল করে আপনার বিজনেসটা একটা লেভেলে নেন দেন আপনি আপনার মতো ডিল করুন ডাজেন্ট ম্যাটার জাস্ট আমরা আপনাদের সাপোর্ট দিতে চাচ্ছি আর আমরা খুবই মার্জিনাল প্রফিট আপনাদেরকে দিয়ে দেবো যেহেতু আপনারা স্টার্টআপ বাট আপনার কাস্টমার থাকতে হবে আপনার লিগাল অর্ডার থাকতে হবে তো সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে ভিজিট করুন মহাখালী ডি আর আমাদের ওয়েবসাইট আপনাদের কাছে আছে আমি যতটুকু মনে করি আর যদি না থাকে আমি আগে এক ভিডিওতে দেখেছিলাম এটা আমাদের ওয়েবসাইট সেনসোস অফ ভিডিও ডট কম এখানে গিয়ে জাস্ট আপনি আমাদের অ্যাড্রেসটা খুঁজে বের করবেন কন্ট্রাক্ট আমাদের অফিস হলো মহাখালী ডি মহাখালী ডিওয়েস এসে এসে আপনি কথা বলবেন অথবা আমাদের ইনফো ইমেলে সরাসরি ইমেল করতে পারেন ইমেল করে আপনার ইনকোয়ারি জানাতে পারেন সো আপনি এইভাবেই আলিবাবার থেকে স্মুথলি বাংলাদেশে বসে বাংলাদেশে পেমেন্ট করে বাট মোরলেস কাছাকাছি প্রাইসে আপনি আলিবাবার প্রোডাক্ট বাংলাদেশে বসে কিনতে পারেন এবং আপনার কাস্টমার সাপোর্ট দিতে পারেন এতটুকুই আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে